আসসালামু আলাইকুম। নাজমাস রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিকেন প্যাটিস রেসিপিটি দেখার জন্য। আজকে চিকেন প্যাটিস তৈরি করতে লাগবে না আমার কোনো পাপ বা পেস্টিশিট। আজ তৈরি করে দেখাবো ফ্রোজেন পরোটা দিয়ে চিকেন প্যাটিস চুলায় ও ওভেনে কিভাবে খুব সহজে তৈরি করা যায়। প্রথমে আমি পুরটা তৈরি করে নিব। একটা প্যানে আমি অর্ধেকটা চিকেন ব্রেস্ট নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি এক চা চামচ রসুন বাটা, দিচ্ছি এক চা চামচ আদা বাটা, দিচ্ছি এক চা চামচ সয়াবিন তেল, সেই সাথে দিয়ে দিব এক কাপ পানি। এই এক কাপ পানিতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে, আবার পানিটাও শুকিয়ে যাবে। এবার একটু নেড়ে এটাকে আমি ডেকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে না ডেকেও সিদ্ধ করে নিতে পারেন, মোট কথা সিদ্ধ হলেই হলো। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি মাংসের আঁশগুলি ছাড়িয়ে নিব। আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি বা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। এটাকে শেডেড চিকেন বলে। এভাবে আমি সবগুলো মাংসের আঁশ ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো স্ন্যাক্স আইটেমেও ব্যবহার করতে পারেন। এবার চলে এসেছি পুর তৈরির মূল পদ্ধতিতে। চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি, দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনার চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা। এখন দিব হাফ চা চামচ রসুন বাটা। হাফ চা চামচ আদা বাটা। মুরগিটা সিদ্ধ করার সময় যেহেতু আমরা আদা রসুন দিয়েছি, তাই এখানে আদা রসুন বাটা পেঁয়াজের জন্য অল্প দিলেই হবে। এবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়, তবে পেঁয়াজটা একদম সিদ্ধ করা যাবে না। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এতে আমি দিয়ে দিব যে চিকেনটা আমি রেডি করেছি সেটা। আপনারা চাইলে পেঁয়াজ আর চিকেন সমান সমান দিলেও হবে। একটু নেড়ে ছেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ। এতে করে কালারটা সুন্দর আসবে, খেতে স্বাদটাও বাড়বে। সব কিছু আবার ভালো করে নেড়ে ছেড়ে নিব। চিকেন প্যাটিসের পুরটা রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর পুরটা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিব। পুরো রান্নাটা কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেই করেছি। আমি একটা ফ্রোজেন পরোটা নিয়ে পিজা কাটার দিয়ে পরোটাটা মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার 3 কোণা করে আমি একটা সাইড চেপে ধরে পুরটা ঢুকিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনে ঠিক দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরটা ঢুকিয়ে দিয়েছি। এবার 3 পাশে এভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এখন কাঁটা চামচ দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। কিভাবে করছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখানে ফ্রোজেন পরোটা দিয়ে করেছি আর এটা আমার বাসায় তৈরি। কোনো এক এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় ফ্রোজেন পরোটা তৈরি করতে হয়। আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা ফ্রোজেন পরোটা দিয়ে এটা তৈরি করতে পারেন।
এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি। এই প্যাটিসগুলি আমি ওভেনে বেক করব, তাই একটা বেকিং ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে সাদা কাগজ দিয়ে দিয়েছি। এবার ব্রাশের সাহায্যে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি প্যাটিসের উপর। এবার এগুলোকে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওভেনে বেক করতে দিয়ে দিব। এদিকে একটা প্যানে আমি 1 কাপ তেল গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি প্যাটিসগুলি ভেজে নিচ্ছি। আমি এখানে 2টো করে প্যাটিস ভেজে নিচ্ছি। প্রয়োজন মতো উল্টে পাল্টে দিব। আর একটা চামচ দিয়ে ফেটিসের গায়ে তেল উঠিয়ে দিচ্ছি। এতে করে ফেটিসগুলি খুব সুন্দর করে ফুলে উঠবে। দেখুন ফেটিসগুলি কত সুন্দর করে ফুলে উঠেছে। পছন্দ মতো কালার চলে আসলে এগুলোকে আমি তুলে নিব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এদিকে আমার ওভেনের প্যাটিসগুলিও হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই প্যাটিসগুলি আমি ওভেনে বেক করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আর এই প্যাটিসগুলি আমি চুলার তেলে ভেজে নিয়েছি। দেখুন এটাও কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পাপ পেস্ট্রি শীট ছাড়া চিকেন প্যাটিস। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো রেসিপি দিলে সবার আগে আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।